মাত্র 15 বছর একটা না সময় পেলাম, শেখ হাসিনার আক্ষেপ চতুর্থ মেয়াদ আওয়ামী লীগের জন্য কতটা মঙ্গলজনক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সিদ্ধান্ত নিয়েই আমরা সরকারে এসেছি, যার ফলে আজকে বাংলাদেশ উন্নত হয়েছে। মাত্র তো 15 বছর একটা না সময় পেলাম। শহীদ বুদ্ধিজীবী দিবসে 14 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 2008 নির্বাচনে জয়ী হয়েছি, 2008 সরকার গঠন করেছি, 2009 থেকে আজকে 2023 বাংলাদেশ, আজকে বদলে যাওয়া বাংলাদেশ। তিনি আরো বলেন, 96 যখন ক্ষমতায় এসেছিলাম মাত্র 5 বছর সময় পেয়েছিলাম, সেই একই শক্তির চক্রান্তে 2001 এই সরকারে আসতে পারিনি। অনেক ঘাত প্রতিঘাতের পর আমরা সরকারে এসেছি, আজকে বাংলাদেশ গণতন্ত্রের ধারা অব্যাহত আছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর নাজমুল আলম সজলের একটি বক্তব্য 12 ডিসেম্বরের পত্রিকায় ছাপানো হয়। নাজমুল আলম দলীয় এক সভায় বলেছেন, রাজনীতি এমন অবস্থা হয়েছে যে কোনদিকে কি করব, কোন কথা কইলে নেতায় খুশি হইব, এটা বুঝতে বুঝতে 15 বছর গেছে গা। সামনে যে রাজনীতি তাতে আমার মনে হয় এবারের পর আওয়ামী লীগের ক্ষমতায় থাকাটা ভালো হইব না। আওয়ামী লীগের জন্যই এখানে মিডিয়া আছে নাকি? যাই হোক, সত্য কথা কইয়া যদি হাইরা যাই তাইলে যামো, কারণ সংগঠন দুর্বল হইয়া যাইতেছে। নেতাদের ভালো হইতেছে আর কর্মীদের ভালো হইতেছে না। নদীব আদর্শ যেই সংগঠন, সেই সংগঠন আমরা পাইতেছি না আর ভবিষ্যতেও পামু না আমার মনে হয়। তাই মাঝে মাঝে বিরোধী দল থাকাটাই সংগঠনের জন্য প্রয়োজন। নাজমুল আলম দলের কোনো বড় নেতা না হলেও তার বক্তব্যটি যদি নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করে সমর্থন হয় তাহলে মন্দ হবে না। দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই কোনো রাজনৈতিক দলের শক্তি বা জনপ্রিয়তার পরিচয় বহন করে না। ভারতের একটি রাজ্য বিশেষত পশ্চিমবঙ্গ 3 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা বামপন্থী CPIM এর অবস্থা এখন কি? গত 15 বছরে সরকারি দলের মন্ত্রী MP-দের সম্পদ কি পরিমাণে বেড়েছে সেই খবর প্রতিদিন সংবাদপত্রে ছাপা হচ্ছে। এ অবস্থায় দরকার সরকারি প্রশাসন এবং আওয়ামী লীগের মধ্যে ধারাবাহিক শুদ্ধি অভিযান, যেখানে রোগ মুক্তির জন্য শল্য চিকিৎসা দরকার সেখানে টোটকা চিকিৎসা করালে উপকার পাওয়া যাবে কিভাবে। বলা হয়, সিস্টেম বদল করা সহজ নয়, তাই সমঝোতা করেই চলতে হয়। ইতিহাস সাক্ষ্য দেয় সমঝোতার পথ আত্মঘাতী। চিলির আলেন্দে বাঁচেননি, কিউবার কাস্ত্রো বেঁচেছেন। মৌচাকে ঢিল দিয়ে মৌমাছির কামড় সহ্য করলেই না মধু পাওয়া যায়। যারা দেশপ্রেমে থেকে দায়িত্ববোধ থেকে কথা বলার চেষ্টা করেন তাদের আনুগত্য নিয়েই প্রশ্ন তোলা হয়, কিন্তু অতি অনুগতরা বিপদের দিনে লাপাত্তা হলেও যাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয় তারা বিপদের মুহূর্তে ঠিকই পাশে থাকবেন। খারাপ সময়ে কাছে পাওয়া যাবে না চাটার দলকে, তাই চাটার দল হতে সময় থাকতেই সাবধান। টানা 3 মেয়াদ ক্ষমতায় থেকে দলকে রোগে ধরেছে একতরফা দ্বাদশ সংসদ নির্বাচনও। যে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাতে সন্দেহ নেই, দলটির মনোনীত প্রার্থীরা জিতবে। যদি কোথাও হারে আন্দোলনে ব্যর্থ বিএনপির ক্ষমতায় রাজনীতি থেকেও বছরের পর বছর দূরে থাকার দলটির ভবিষ্যৎ নিয়ে অনেকে দুশ্চিন্তা করেছেন। এক্ষেত্রে আমার মনে হয় টানা চতুর্থ দফায় ক্ষমতাসীন হওয়া আওয়ামী লীগের জন্য কতটা মঙ্গলজনক হবে সে আলোচনাটাও সামনে আসা উচিত।